আপনারা জানেন যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী আমাদের প্রাক্তন চেয়ারম্যান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আজকের এই জন্মদিন 16 ফেব্রুয়ারি। তো আমাদের এই প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর অজিত মিয়া স্যারের অনেক অবদান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের জন্য। আপনারা জানেন যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন একটা বাংলাদেশের সর্ববৃহৎ মাল্টি ডিসিপ্লিনারি গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ডক্টর অজিত মিয়া স্যারের অনেক অবদান আছে। এখানে আমাদের যে আপনারা নিশ্চয়ই জানবেন যে আমাদের সাভারে যে একটা বৃহৎ গবেষণা প্রতিষ্ঠান আছে, ওখানে অনেকগুলো ইনস্টিটিউট আছে। এই যে বৃহৎ প্রতিষ্ঠানের যে একটা বিশাল জায়গার ব্যবস্থা করা, কিন্তু আমাদের যে ডক্টর অজিত মিয়া স্যারের তত্ত্বাবধানে স্যারের কারণেই এটা পেয়েছি আমরা বঙ্গবন্ধু আমাদের জাতির জনকের মাধ্যমে। আমাদের আজকে যে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, ওখানে দ্রুত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে, সেখানেও আমাদের এই বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর অজিত মিয়া স্যারের অবদান আছে। তো আমরা এই দিনে আমরা স্যারকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আমাদের এই বিখ্যাত পরমাণু বিজ্ঞানী, উনি শুধু দেশেই না আন্তর্জাতিকভাবে স্বীকৃত, উনি একজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী। ওনার অনেক অবদান আছে। আপনারা জানেন যে উনি বিখ্যাত দুটি বইও লিখেছেন, সেটা হলো ফান্ডামেন্টালস অফ ইলেকট্রোম্যাগনেটিক্স, ফান্ডামেন্টালস অফ থার্মোডাইনামিক্স, যেগুলো দেশে এবং বিদেশে ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড ফিজিক্স, ফিজিক্সের গ্র্যাজুয়েশন যারা করছে বা মাস্টার্স করছে তাদের পাঠ্য বই হিসেবে অনেক সমাদৃত বই। এবং উনি অনেক অবদান রেখে গেছেন, ওনার অনেক পাবলিকেশন আছে। উনি ছিলেন একজন অত্যন্ত আদর্শবান প্রফেশনাল এবং মেধাবী বিজ্ঞানী, এবং বিজ্ঞান মনস্ক চিন্তাধারা সবসময় ওনার মধ্যে ছিল, এবং যার কারণে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন অনেকগুলো প্রতিষ্ঠান, অনেকগুলো ইনস্টিটিউট উনি করে গেছেন। এবং আজকে যে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের যে বিস্তার ঘটছে, আমাদের যে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে যে নিউক্লিয়ার মেডিসিনগুলো প্রতিষ্ঠা হয়েছে, যার মাধ্যমে বিপুল সংখ্যক রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছে। আপনি জেনে থাকবেন নিশ্চয়ই যে নিউক্লিয়ার মেডিসিন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন মেডিকেল কলেজে প্রতি বছরে 5 লাখেরও বেশি সেবা দেওয়া যাচ্ছে, রোগীরা উন্নত মানের সেবা দেশে থেকে পাচ্ছে। সেই সাথে যে রেডিয়েশন মনিটরিং, আপনারা জানবেন যে চিটাগাংয়ে যে রেডিয়েশন মনিটরিং একটা প্রতিষ্ঠান আছে, সেখানে আমাদের বিদেশ থেকে যত খাদ্যদ্রব্য আসছে সেখানে মনিটরিং করা হচ্ছে, সেখানে রেডিয়েশন টেস্টিং করে দেশে আসছে। এগুলো ছাড়াও আমাদের ঢাকা সেন্টার, আমাদের মংলায় একটা প্রতিষ্ঠান হয়েছে, আমাদের সাভারে যে অনেকগুলো প্রতিষ্ঠান, আমাদের গবেষণাধর্মী প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই সবগুলো প্রতিষ্ঠানের গঠনে কিন্তু আমাদের ডক্টর অজিত মিয়া স্যারের অবদান রয়েছে। আজকের এই দিনে আসলে আমরা মরহুম ডক্টর অজিত মিয়া স্যারকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। তার অবদানের কথা আমরা আমাদের পরমাণু শক্তি কমিশন পরিবার সবসময় স্মরণ করি।